দর্শক, বিরতির আগে সীমান্তের বিভিন্ন জায়গার পরিস্থিতি আপনাদের দেখাচ্ছিলাম। ঠিক কিছুক্ষণ আগে আবারও নাফ নদী পার হয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করছে রোহিঙ্গারা। এই মুহূর্তে সেখানে রয়েছেন সহকর্মী হিরণ খান, আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। হিরণ, শরীফ, আসলে আমি এখন অবস্থান করছি একদম নাফ টেকনাফ সীমান্তে, এবং আপনি দেখতে পাচ্ছেন যে যে নৌকাটি এখন দেখা যাচ্ছে মূলত সেই নৌকাটি কিন্তু একটু আগে ভিতরে প্রবেশ করার চেষ্টা করছিল, যখন কোস্টগার্ডের দুটি যান কিন্তু ওখানে যখন যে পৌঁছানোর আগেই তারা আবার ভিতরে তাদের মিয়ানমারের পানিপথের ভিতরে প্রবেশ করেছে, এখন তারা অবস্থান করছে এরকম এই জায়গা থেকে। আপনি যদি আপনাকে দেখাই, এই জায়গা থেকে একটি দুটি তিনটি চারটি নৌকা কিন্তু অবস্থান করছেন, এবং যেই কোস্টগার্ড অন্যদিকে যাচ্ছে তখন তারা ঢোকার চেষ্টা করছেন, এবং পরবর্তীতে আবার তাদেরকে ধাওয়া করলে আবার তারা ভিতরে প্রবেশ করছেন। আপনি দেখতে পাচ্ছেন ছবি, এবং কোস্টগার্ড, আমি কোস্টগার্ডের যেই জাহাজটি রয়েছে সেই স্পিড বোর্ডে অবস্থান করছি, এবং এই জায়গা থেকে কোস্টগার্ড সরে গেলে আবার তারা ভিতরে প্রবেশ করার চেষ্টা করছেন। আপনি দেখতে পাচ্ছেন যে একটি নৌকায় ওইখানে প্রায় 20 থেকে 25 জন রয়েছে, আরেকটি নৌকা আমি দেখতে পাচ্ছি যে ওখানেও প্রায় 15-20 জনের মতো রয়েছে, আরেকটি নৌকায় 4 থেকে 5 জন আমরা দেখতে পাচ্ছি, এবং একটি নৌকা যেটি আপনি যে নৌকার ছবিটি আপনি দেখতে পাচ্ছেন, এই নৌকাটা আর ভিতরে প্রায় প্রবেশ করে গিয়েছিল বাংলাদেশের পানিপথে, যখন কোস্টগার্ড আসলে তাদেরকে ধাওয়া করে তখন আবার তারা ভিতরে প্রবেশ করেছেন, এবং তারা দেখতে পাচ্ছেন যে তারা অপেক্ষা করছেন সুযোগ পেলে আসলে তারা ভিতরে প্রবেশ করবেন, এবং সেই হিসাবে আপনি দেখতে পাচ্ছেন যে ওই পারে একটু আগে আপনাদেরকে দেখেছিলাম দর্শকদেরকে যে ওই পারে কিন্তু ধোঁয়া উঠছে এবং গোলাগুলির শব্দ হচ্ছে, যার কারণে ধারণা করা হচ্ছিল আগে থেকে যে রোহিঙ্গারা এভাবে ভিতরে প্রবেশ করার চেষ্টা করবেন, এবং ঠিক তেমনটাই আমরা আসলে দেখতে পেলাম যে তারা চেষ্টা করছেন ভিতরে প্রবেশ করতে, এবং বেশ কয়েকটি নৌকা নিয়ে কিন্তু আসলে তারা এই এলাকাতে অবস্থান করছেন, যখনই সুযোগ পাবেন তখনই কিন্তু আসলে তারা ভিতরে প্রবেশ করবে। কিন্তু কোস্টগার্ডের পক্ষ থেকে আমরা যে বিষয়টি একটু আগে এখন দেখতে পাচ্ছি যে কোস্টগার্ড কিন্তু সতর্ক অবস্থানে রয়েছেন, এবং যখনই কোস্টগার্ড কোনো দিকে যাচ্ছেন অন্যদিকে যাচ্ছেন তখন আরেক দিক থেকে চেষ্টা করা হচ্ছে ভিতরে প্রবেশ করতে, এবং সেই বিষয়টি কিন্তু আসলে মাথায় রেখে কোস্টগার্ড কিন্তু আসলে কাজ করছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে ছবিটি, এটি প্রায় সীমান্ত রেখা পার করে চলে এসেছিল, যখন কোস্টগার্ডের উপস্থিতি দেখেছে তখন কিন্তু আসলে এই এটি আবার ভিতরে তাদের মায়ানমারের যে পানিপথ সেই পানিপথের ভিতরে প্রবেশ করেছেন, এবং তারা চেষ্টা করছেন এবং চারিদিক থেকেই তারা অবস্থান করছেন, বেশ কয়েকটি নৌকায়, আরেকটি নৌকায় আপনি দেখতে পাচ্ছেন যে নৌকা দিয়ে তারা ভিতরে প্রবেশ করার চেষ্টা করছেন এবং ঘুরে বেড়াচ্ছেন, যদি সুযোগ পান তাহলে তারা ভিতরে প্রবেশ করবেন শরীফ। এবং আপনি এই যে নৌকাটি দেখতে পাচ্ছেন তার পাশেই কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে মিয়ানমারের ভিতরে ধোঁয়া উঠছে, অর্থাৎ সেখানে গোলাগুলির শব্দ আমরা এখান থেকে শুনতে পাচ্ছি, এবং যার কারণে কিন্তু তারা এখান থেকে ওই ভিতরে প্রবেশ করতে পারছেন না, যার কারণে তারা বাংলাদেশে প্রবেশ করার চেষ্টা করছেন, অনুপ্রবেশ করার চেষ্টা করছেন, এবং এই যে পানিপথ, এই পানিপথ দিয়ে আসলে তারা যে নৌকা দিয়ে আসলে প্রবেশ করার চেষ্টা করছেন সেটি আসলে কতটুকু প্রচণ্ড ঝুঁকিপূর্ণ যেটা বলা যেতে পারে, এবং এই পানিপথ দিয়ে আসলে নাফ নদী দিয়ে যে নাফ নদীর প্রচণ্ড রকম স্রোত এখন দেখতে পাচ্ছি, যেহেতু এখন জোয়ারের সময়, অর্থাৎ আর একটু পরে কিন্তু ভাটার সময় কিন্তু আসলে আরও বেশি সংখ্যক নৌকা আমরা দেখতে পাবো, যেটা আমাদের মানে বিভিন্ন তথ্য থেকে আমরা জানতে পেরেছি, এবং আরও বেশ কয়েকটি নৌকা যেটি খালি চোখে দেখা যাচ্ছে যে বাজারের ওই মংদু যে বাজারটি রয়েছে সেই বাজারের ওই পাশে অবস্থান করছে, এবং এখান থেকে বেশ কিছু মানুষও দেখা যাচ্ছে। আমি যদি কৃষ্ণকে বলি ওই জায়গাটা একটু যদি দেখাতে পারি আমরা, ওইখানেও কিন্তু একদম নদীর একদম কাছে বেশ কিছু মানুষ দেখা যাচ্ছে, অর্থাৎ তারা ভিতরে প্রবেশ করার চেষ্টা করছেন শরীফ। এখন টেকনাফ সীমান্ত থেকে যেই কোস্টগার্ডের টহলটি রয়েছে এই কোস্টগার্ডের টহল কিন্তু প্রতিদিনই আসলে এভাবেই তারা কাজ করছেন, এবং এখন পর্যন্ত কোস্টগার্ডের তথ্য মতে যে 100 জন পুশব্যাক করার চেষ্টা করে ভিতরে প্রবেশ করার চেষ্টা করেছিলেন তাদেরকে প্রতিহত করেছেন, এখন প্রায় আরও বলা যেতে পারে 30 থেকে 40। আমরা পরবর্তী সংবাদে আবারও আপনার কাছে ফেরার চেষ্টা করব, এবং আপনি যেটা দেখাচ্ছিলেন সেই বিষয়টা আবারও একটু বিস্তারিত জানব। দর্শক, টেকনাফ থেকে সহকর্মী হিরণ খান আমাদের সাথে যোগ দিয়েছিলেন।